আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটু রান্না করলাম, আজকে একটু ইচ্ছা হইলো একটু ভর্তা খাইতাম, তো একটু রান্না করলাম। চলুন আমার সাথে দেখি আমি কী রান্না করি আজকে। এই যে একটু ডাল ভর্তা খাইতে ইচ্ছা করে, একটু ডাল ভর্তাতে লাগিয়ে এই ডাল বয়েল করলাম, লবণ আর হলদি দিয়ে ডালটাকে বয়েল করছি। একটু পানিটা আর একটু ড্রাই যাক, তারপরে নামাই নিব ডাল ভর্তার লাগি। এটা করা হয়েছে ডাল ভর্তার লাগি, একটু রসুন আর মরিচ রাখছি, একটু রসুনটা বাজিয়ে নিলাম, হালকা একটু তেল দিছি, হালকা একটু তেলও রসুনটা বাজরাম, একটু রসুনটা মশমজা করে বাজিয়ে নিব, তারপরে মরিচটাও বাজমু, একটু শুকনো লাল মরিচটা বাজরাম আমি। এগুলো বাজিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। এই যে মরিচগুলো দিছি, মরিচগুলো একটু মশমশা করে বাজমু, বাজিয়া ভর্তা দিমু, একটু পেঁয়াজ মরিচ রসুন বাজিয়া দিলে তো ভর্তাটা খুব ভালো টেস্ট হয়। এখন আমি পেঁয়াজটা বাজরাম, পেঁয়াজটার একটু টানাইয়া বাজমু, লাইক বেরেস্তার লাখান, একটু মশমশা বাজা হইতো, তো ভর্তার স্বাদটা ভালো হয়। এদিকে আমি একটু মিষ্টি কুমড়া রান্না করলাম, মিষ্টি কুমড়ার একটু ফুরন দিয়ে রান্ধতাম। এই যে মিষ্টি কুমড়াটা দইয়া রাখছি, খাটিয়া দইয়া তৈছি, আর এই দেখুন ফুরনরও আমি দইয়া, তারপরে একটু হলদি মরিচ দিয়ে মাখাইয়া রাখছি, ফুরনরে একটু হালকা বাজমু, বাজিয়া দিমু মিষ্টি কুমড়াত। এখানে আমি মিষ্টি কুমড়াটা রান্না রেডি করলাম, মিষ্টি কুমড়া লাগিয়ে যে পেঁয়াজ দিলাম, এখানে মিষ্টি কুমড়ার ফুরনটা রান্ধবো। আর এদিকে অন্য চুলার মধ্যে আমি আমার ব্রেস্তাটাও রেডি হয়ে যা, ডাল ভর্তার লাগে পেঁয়াজটাও রেডি হয়ে গেল। এখানে পুরনটা বাজরাম আমি, পুরনটা একটু হালকা তেলও হালকাভাবে বাজরাম, মিষ্টি কুমড়া দেওয়ার লাগিয়া পুরনটা বাজিয়ে দিলে খুব ভালো লাগে, খাসা খাসা লাগে না পুরনটারে। এই বাজা পূরণ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করলাম। এখানে আমি টমেটো রেডি করলাম, টমেটো চাকনি বানাইবার লাগিয়া, তো একটু টমেটোরে হালকা তেল একটু হালকাভাবে বাজরাম, একটু ফুরা ফুরা টাই, তো ফুরা ফুরা টাইলে গন্ধটা ভালো হয়, খাইতেও ভাল লাগে। এখানে টমেটোগুলারে বাজিয়ে নিলাম আমি। এখন বাজার টমেটো থেকে আমি ওই যে তার খাল আছে না স্কিনটা, স্কিনটারে একটু তুলিয়া ফেলাই দিলাম, এখানে স্কিনটা থাকলে ভালো হয় না, স্কিন সেটা সুন্দর লাগে না, দেখতেও খাইতেও ভালো লাগে না। তো সব স্কিনগুলো ফালাইয়া আমি টমেটোর ব্যাপারে মাস করবো, করিয়া তারপরে আমি আবার কুক করবো এগুলারে। আমি এখন যে ভাজা মরিচ আর রসুন যেটা রাখলাম এগুলারে আমি কিছু তুলিয়া রাখছি আমি ডাল ভর্তার লাগি, আর কিছু আমি এখন টমেটো চাকনি দিলাম, এগুলারে ভালো করে মাখাইয়া মাস করিয়া তারপরে আমি টমেটো চাকনির মধ্যে দিব।
এখন টমেটো চাটনি লাগি আমি একটু অল্প তেল দিয়া ফ্রাই ফেনো তেলটারে গরম করিয়া এখন আমি মাছ টমেটোগুলো দিমু এরকম মাছ টমেটোগুলো দিলাম গরম তেলের মধ্যে দিয়া এগুলারে একটু লাড়িয়া সারিয়ে একটু সময় কুক করমু আর পানিটা দিয়ে কিন্তু তার যে এক্সট্রা পানি এগুলো ভালো করে ড্রাই হয়ে নিতে হইব তাহলে চাটনিটা ভালো হইব আর পানি যদি থাকে তাহলে চাটনিটা খাইতেও মজা নাই আর নষ্ট হয়ে যায় তো একটু ভালো করে কুক করিয়া রাখুন যদি কয়েকদিন ফ্রিজে রাখিয়া খাইতে পারবা খুব ভালো থাকে খাওয়ার টেস্টটাও ভালো হয় দেখতেও সুন্দর লাগে চাকনি চাকনির মতো হয় এখন আমি কুক করাম যে পানিটা টানিয়ার আস্তে আস্তে একটু লবণ দিলাম লবণটা একটু বেশি দেওয়া ভালো থাকে না টমেটোটা তো টমেটোটা একটু ঠেঙ্গা থাকে না লবণ বেশি দিলে ঠেঙ্গাটা একটু কমাইব এখন আমি ডাল বর্তার লাগিয়া রেডি করলাম এই যে মরিচ আর রসুন যে তুলিয়া রাখলাম একটু বাজার রসুন আর মরিচগুলো এগুলারে বাঙ্গিয়া এখন ভালো করে কুচলাইয়া ডালের মধ্যে দিমু আর এই যে বেরেস্তা বানাইয়া রাখছি যে পেঁয়াজ ভাজা এগুলাও দিমু এগুলো মিক্স করিয়া দিমু একটু করিয়েন্ডার লগে মিলাইয়া দিমু দিয়া ডাইলের লগে মিক্স করবো আর লবণ আর হলদি তো আগে কুকিংয়ের সময় দিছি ডালটারে লাগে লবণ এখন না দিলেও চলবো কেন এনাফ লবণ আমি দিয়ে দিছি কুকিংয়ের সময় এখন শুধু পেঁয়াজ মরিচ আর রসুনটারে মিলাইয়া দিমু আর লগে একটু ধনিয়াও দিমু একটু ধনিয়া দিলে তো একটু স্মেলটাও সুন্দর হয় খাইতেও মজা লাগে এখন আমি ডাল বটা তোমার কোরিয়ানটা দিলাম কোরিয়ানটা দিয়ে এখন মিলাইলাম কোরিয়ানটা না দিলে তো মনে হোক আমরা খানি টেস্টি হয় না আমরা লাগে কোরিয়ানটাই আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোরিয়ানটা দিয়ে ফিনিশিংটা টানতে হবে আমরা রান্না এখন আমি ডাল বর্তা চলে গেছি আমার অন্য রান্নাও শেষ টমেটো চাটনি অলরেডি শেষ হয়ে গেছে মিষ্টি কুমড়াও রান্না করছি চলুন আপনারা দেখাই আমি সবগুলো এই দেখেন আমার রান্না এটা লেগে ডাল ভর্তা এটা লেগে মিষ্টি কুমড়া পূরণ দিয়া এই যে টমেটো চাটনি আশা করি আপনারা ভালো লাগছে আর থ্যাংক ইউ আমার সাথে থাকার লাগিয়া আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ